আসসালামু আলাইকুম আর বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনারা। তো আজকে দেখেন আরেকটা, যেটা ভিডিওটা দেখানো যাচ্ছিল 27 টকে আপলোড করতে যেটা ডিজাইন, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন 27 টকে এবং আমি এটা কয়েকটা মার্কেট প্লেসে অ্যাড করবো। যেটা হলো আপনার এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমার আপলাস স্টোরের জন্য। তো আমি এখানে একটা ডিজাইনটা এখানে তৈরি করে নিলাম কন্ট্রোলটা রেট, এখানে আপলাসের জন্য আমি ডিজাইনটা করতেছি। আচ্ছা, সেটা আমি ডাক দিলাম আপলোড করে নেবেন সবগুলো একসাথে, একসাথে করে নিতে পারেন। এবং আমি এটাকে সেম ভাবে আমি একটা ভাবে দেখাই দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 27 টকের জন্য তো অ্যাড হচ্ছেই। এখানে আমি সেম ইমেজটা আমি এখানে 27 টকেও দিতে পারবো, কারণ সিমিলার যেহেতু আমি একসাথে এক দুটো ফাইল ইনক্লুড করে দিচ্ছি। আর মূলত আমি দেখাবো কি 27 টক অলমোস্ট সবগুলো 5টা চলে আসছে ফাইল। এখন আমি এটাকে রিলোড দিয়ে দেখবো। দেখেন 3টা ফাইল অ্যাড হচ্ছে অলরেডি, আর দুটো চলে আসছে। দেখেন 5টা, 5টা কেন সিলেকশন করবো এভাবে, অলমোস্ট সিলেকশন হয়ে গেল। ডক্টর অ্যাপ এখানে আমি 27 টক একটা পেজ রাখবো। আসার পর এখানে সেম ভাবে আমার একটা ইমেজ দিব, ডক্টর অ্যাপ যোগা লিখতে পারেন, যোগা লোগো। আমি একটু চুজ করতেছি যে কোন ইমেজটা এখানে দেওয়া যায়। সেটার জন্য হেলথ কেয়ার নামে এটা দিলাম। এখানে চাইলে কিন্তু আপনি অনেক কিছু দিতে পারেন, যেমন এখানে যদি আপনি ইমেজ গুলো খেয়াল করেন যেহেতু একটু ইয়োগা রিলেটেড এটা দেখতে পাচ্ছেন, তো এটাও দিতে পারেন, হেলথও দিতে পারেন। আমি ডক্টর অ্যাপ হেলথ লোগো দিতে দিলাম। এখানে দেখেন অ্যাবস্ট্রাক্ট না দিলে হবে, লোকেশন আপনি চাইলে দিতে পারেন, প্রথম বাংলাদেশি বাংলাদেশ দিলাম অলমোস্ট, এগুলো স্যাম্পল চাইলে আপনি অ্যাড করে ফেলতে পারেন। এখানে ছবি দেওয়ার জন্য এখানে অ্যাড, আমি এখানে হেলথ লোগো কিওয়ার্ড অ্যাড করবো। আমি চারটা নিলাম,
করলাম, তাহলে এখানে দেখেন 34টা হয়ে গেছে। সেম ভাবে এখানে 4টা নিলাম, অ্যাড করলাম 42টা। এটা আপনি তাহলে 50টা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি দেখানোর জন্য মূলত দেখেন আমার এখানে সবগুলো সিলেকশন দিলাম, দুটো একটা নিবে সেগুলো একটা দিলাম। আমি এখানে হেল্প লোগো দিলাম, ল্যাঙ্গুয়েজ সবকিছু দেখেন সবকিছু দেওয়া আছে, আপনার এখানে খেয়াল করে নেবেন। আমি এখানে গ্রাফিক প্ল্যান ভিতরে দিলাম, এটা আমি এটাই দিচ্ছি যাবো দেখানোর জন্য। সাবমিশন, ওকে সাবমিট। এখন সবগুলো রিভিউতে আছে, রিভিউ যদি ভালো লাগে দেন যে রিজেক্ট হবে রিজেক্ট হবে। আর এখানে ড্যাশবোর্ডে চলে আসি নাকি, অলরেডি দেখেন এখানে $6 আর্নিং হয়ে বসে আছে আমার এই সাইডে। তাহলে আপনারা আমার দুটোই লিঙ্ক দেওয়া আছে, তাহলে আমার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন পেয়ে যাবেন। দেন আর এছাড়া আমার সাইডে চলে আসলে আপনার দুটোরই অ্যাকাউন্ট খোলার সিস্টেম আমি দেখা রাখছি, তাহলে আপনার সেখান থেকেও হেল্প নিতে পারবেন। এখান থেকে টাইটেল যে আপনার সেটা নিতে যাচ্ছে না, তো আমি এটাকে কেটে দিলাম। এখানে দেখেন 5 ফলোয়ার আর কিছু অ্যাড করতে বলতেছে, 5 ওয়ার্ড ক্যাপচার। তো আমি আরো কিছু দেখতেছি, হসপিটাল আমি এটাও দিতে পারি। আমি একটু এই ফটোটা দিলাম, ওকে সাবমিট। দেখেন অলরেডি সব স্যাম্পল দেখাচ্ছে। এখানে দেখেন অলরেডি এই যে ফাইলটা আমার চলে আসছে, এখানে এখানে পেন্ডিং আছে, পেন্ডিং থেকে যদি ভালো লাগে তারপর। আর এখানে যেটা বলি আমি রিজেক্ট করে রিজেক্ট কিছু কিছু কারণে করে, দেখেন এখানে যে বহুত খারাপ ডিটিএমএস মল্টি ইনস্ট্রাই অ্যান্ড রেজিস্ট্রেশন ফি সাবমিট অ্যান্ড কনসিওর রেজিস্ট্রেশন চেক বক্স বিফোর সাবমিট। এই ধরনের প্রবলেম হলে আপনার জন্য সেটাকে এডিট করে আপনি আবার আপলোড করবেন। তো এটা হলো মূলত বন্ধুরা আপলোড সিস্টেম, তাহলে আপনার আপলোড হয়ে যাবে। আর ভালো থাকবেন আর কাজ করতে থাকেন, আল্লাহ অবশ্যই আপনাদের রিজিক বাড়াই দিবে ইনশাআল্লাহ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।